আজ থেকে সারা দেশে এলাকা ভিত্তিক লোডশেডিং সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আসছে নতুন সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা হলে আপত্তি নেই ইসির অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বিভিন্ন দলের নানা প্রস্তাব ভ্যাপসা গরম থেকে সহসাই মুক্তি মিলছে না অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত বলছে আবহাওয়া বিভাগ বাড়ছে সর্দি জ্বর সহ নানা রোগ বালাই এবং সারা দেশে বিশেষ করোনা টিকা ক্যাম্পেইন শুরু আজ 75 লাখ মানুষকে দেয়া হবে সেবা আগস্টে 5 থেকে 11 বছর বয়সীদের আওতায় আনার আশা আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবার পুরো খবর বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে সারা দেশে এলাকা ভিত্তিক লোডশেডিং করা হবে রাত 8টার পর বন্ধ থাকবে দোকানপাট আর সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বলেও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিস পরিচালনায় নতুন সিদ্ধান্ত আসছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মানুল হোসেন পিন্নুকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহমানের রিপোর্ট রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব পড়েছে বিভিন্ন দেশে বাদ যায়নি বাংলাদেশও অন্যদিকে করোনার কারণে মন্দা চলছে বিশ্ব অর্থনীতিতে এমন প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা জ্বালানি প্রতিমন্ত্রী সহ শীর্ষ ব্যক্তিরা সভায় নেয়া নানা সিদ্ধান্ত তুলে ধরে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডিজেলের আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম তাতে অনেক টাকা সাশ্রয় হবে দিনে এক থেকে দেড় ঘন্টা বা কোনো কোনো জায়গায় দু ঘন্টাও লোডশেডিং হতে পারে আমাদের শপিং মল দোকানপাট সব বন্ধ থাকবে এবং এখানে কেউ যদি খোলা রাখে আর তার উপরে যদি এসি চালায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা মানে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য চলমান পরিস্থিতি তুলে ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান এ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী নয় আর রাত 8টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে 8টার পরেও খোলা রেখেছে আমরা কিন্তু বলবৎ যে আইনটা আছে সেটাই পালন করার জন্য বলেছি ইতিমধ্যে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তারা এলাকা ভিত্তিক এবং পর্যায়ক্রমের দিনে কয়েক ঘন্টা তারা বিদ্যুৎ বন্ধ রাখবেন কোন এলাকাতে সেটা আগে থেকে গ্রাহকদেরকে জানিয়ে দিবে এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিস কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী অফিস টাইমের সময়টি একটু কমিয়ে দিয়ে এটা হতে পারে অথবা বাসা থেকেও কাজ করেও যদি আমরা কিছুটা আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি অল্প দিনের ভিতরে সপ্তাহখানেকের মধ্যে আমাদের বিষয়টি তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে মুশফিকুর রহমান মোহনা সংবাদ ঢাকা ভূমি ও গৃহহীনদের মাঝে আগামী 21 জুলাই 26,229টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর উপহার দিবেন সরকার প্রধান প্রধানমন্ত্রীর তেজগাঁ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস তিনি জানান ঘর হস্তান্তর অনুষ্ঠানে দেশের পঞ্চগড় ও মাগুরা জেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী যা দেশের জন্য বিশাল অর্জন আমরা কিন্তু আগামী 21 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা ঘোষণা করতে পারব পঞ্চগড় এবং মাগুরা জেলায় আর কোনো ভূমিহীন গৃহহীন নেই অর্থাৎ শূন্য এটি আমাদের জন্য একটি বিশাল অর্জন বাংলাদেশের জন্য বিশাল অর্জন আওয়ামী লীগ বিএনপি সমঝোতা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরালে নির্বাচন কমিশনের আপত্তি থাকবে না বলে জানালেন সিসি কাজী হাবিবুল আওয়াল জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন যা সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন রাজনৈতিক নেতারা শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিনে সংলাপে অংশ নেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, খেলাফতে মজলিস ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বেশ কিছু উপস্থাপনা তুলে ধরেন দলের নেতারা। ক্ষমতাসীন সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের সার্বিক ও নিষ্ঠাপূর্ণ তত্ত্বাবধানেও জাতীয় সংসদ নির্বাচন সহ যাবতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারে বলে আমরা 1990 সাল থেকে দাবি করে আসছিলাম। আমাদের দাবি ছিল স্বাধীন নির্বাচন কমিশন। সিইসি বলেন, বড় দুই দলের বিপরীতমুখী অবস্থানের কারণে সংকটে আছে কমিশন। সংকট সমাধানে আওয়ামী লীগ ও বিএনপিকে এক টেবিলে বসার আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে কিন্তু আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি। সংকটটা হচ্ছে এই, একটা বড় দল বলছে তারা নির্বাচনে অংশ নেবেন না এই পরিবর্তন না হলে, আর একটা দল বলছেন নির্বাচন হবে। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতায় উপনীত হয়ে বা স্বীয় সক্ষমতা বলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নতুন নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পারে, তাতে আমার বা আমাদের অসন্তুষ্টির কোনো কারণ থাকতেই পারে না। বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলেও মন্তব্য করেন সিইসি। যদি ওরা নির্বাচনে অংশগ্রহণ না হয় তাহলে সেটা পুরোপুরি অংশগ্রহণমূলক একটা নির্বাচন আদৌ হবে কিনা, কিন্তু আমরা অন্তরের অন্তঃস্থল থেকে চাই যে বিএনপি যেন অবশ্যই নির্বাচনে আসে। নির্বাচনের নামে কমিশন কোনো নাটক মঞ্চস্থ করতে চায় না উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক সেটা আমরা কখনো চাই না, আপনারাও সেটা চাইবেন না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করতে করে ক্ষমতা দখল করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, কারো চাপে নয়, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। এদিকে নির্বাচন কমিশন সরকারের কৃতদাস হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্ন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের নীলনকশা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন এটা শেখ হাসিনার একটা অনুগত রাবার স্ট্যাম্প। প্রধান নির্বাচন কমিশনার আপনার কথার মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়েই প্রমাণিত হচ্ছেন যে আপনি হলেন খাস শেখ হাসিনার একবারে মানসিক সন্তান। এদিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, নড়াইলের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ সময় আগামী নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। ধর্মীয় অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং সেই প্রধান পৃষ্ঠপোষক দলের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। কন্টিনেন্টাল ইউরোপের দেশগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্র বিদ্যমান, সেই সমস্ত দেশে যেভাবে নির্বাচন হয় অর্থাৎ যেই সরকার দেশ পরিচালনা করে আসছিল তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করে, আমাদের দেশেও তাই হবে। তত্ত্বাবধায়ক সরকারের স্লোগান দিয়ে স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। বিআরটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। দেশের আইন ও সংবিধানের প্রতি বিএনপির কোনো আস্থা নেই। জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে চায়। তারা সরকার পরিবর্তন চায় অথচ নির্বাচন করে না। সরকারের পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সরকার শুধু কমিশনকে সহযোগিতা করবে, সহযোগিতা দিয়ে যাবে। মাইনুল হোসেন পিন্ন, মোহনা সংবাদ, ঢাকা। তীব্র গরম থেকে সহসাই পুরোপুরি মুক্তি মিলছে না, গরমের এ দাপট সহ্য করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত, এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দু তিন দিনের দেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়লেও ভ্যাপসা গরমের যন্ত্রণা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। এদিকে মেঘ সূর্যের লুকোচুরির মধ্যে এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রাজধানীবাসী। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন।
সোমবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তরের। রাজধানীর আকাশে মেঘের ঘন ঘটাও ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে সূর্য মেঘের লুকোচুরি, অথচ ঘরে বাইরে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী চাতক পাখির মতো তাকিয়ে আছে একটু বৃষ্টির জন্য। গরম অতিষ্ঠ হয়ে গেছে, বৃষ্টি হলে মানুষের একটু প্রশান্তি আসবে, মানুষ একটু ঠান্ডা হবে। গরমটা তো খুব মানে এমন ভাবে মানে শরীরে ভিতরে গিয়ে ঢুকতেছে, একটু পরিশ্রম, একটু বাইরে দাঁড়াইলেই দেখা গেছে যে ঘেমে যাচ্ছে আর কি। গরমে ভালো লাগে না বলে একটু ঠান্ডা পানি খাইছে। আমাদের এই অসুস্থতার কারণে আমরা ডাক্তার কাছে গেছিলাম। বুকফাটা গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই ভিড় করছেন ডাব, আখ ও ফলের রসের দোকানে। মানুষ তো গরমের জন্য ডাব খায়, কারণ একটু শরীরে যেন একটু ক্লান্তিটা কমে, এই জন্য চলে আর কি বেশি, একটু দামটা চড়া। আবহাওয়া অফিস বলছে ব্যবসা গরম থেকে শিগগিরই মুক্তি মিলবে না, যদি বৃষ্টি হয়ও পরিমাণ হবে খুব কম। যদি জুলাই মাস পার হয়ে যদি আগস্ট মাসও যদি এরকম আমরা বৃষ্টিহীন অবস্থা দেখি, তাহলে সেই সময় কিন্তু আমাদের কাছে এরকম ব্যবসা গরমের অনুভূতি আসবে। শুধুমাত্র সেপ্টেম্বর মাস অনওয়ার্ডে এই ব্যবসা গরমের অনুভূতি কিন্তু কমে আসবে। জুলাই আগস্টে এমন খরার পাশাপাশি অধিক তাপমাত্রাকে অস্বাভাবিক বললেন এই আবহাওয়াবিদ। এক দশকে দু তিনবার এমন ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বর্ষার ফ্লো থাকার ভিতরেও কখনো কখনো বর্ষা কিন্তু বৃষ্টিহীন অবস্থায় পরিণত হয়, কখনো কখনো শক্তিহীন অবস্থায় পরিণত হয়। কৃষির জন্য নয়, শুধুমাত্র সকল সেক্টরের জন্য এটি অত্যন্ত মারাত্মক। বড় বড় ভবন আর স্থাপনার কারণে রাজধানী ঢাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলেও জানান তিনি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীতে বেড়ে গেছে শিশুর রোগবালাই। সর্দি কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত সন্তান নিয়ে দুশ্চিন্তায় শেষ নেই মায়েদের। এসব ক্ষেত্রে আক্রান্তকে নিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। শিশুর জন্য সময়টাকে জটিল উল্লেখ করে মা বাবাকে বিশেষ সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। এই রোদ, এই বৃষ্টি, বর্ষার এই সময়টাতে ঠান্ডা গরমের খেলায় সন্তান নিয়ে দুশ্চিন্তায় পড়েন বেশিরভাগ মা। সর্দি কাশি, জ্বর আর ডায়রিয়া কাতর শিশুকে নিয়ে কি করবেন তা ভেবেই মায়েরা অস্থির। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে এসব রোগাক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, জ্বর শরীরের থেকে জ্বরে যায় না, অতিরিক্ত জ্বর, দাফা কাফা জ্বর, নিউমোনিয়া গেছিল ঠান্ডা কাশে, পরে আবার ডায়রিয়া হয়েছিল, কালো কালো করে দাগ পড়ে যায় আর প্রচুর চুলকানি। এই গরমের কারণে মনে হয় বাচ্চা প্রবলেম হয়েছে, যখন একটু ঠান্ডা লাগে তখনই ওই বুকে পেট খিঁচা যায়। এক সপ্তাহ নিউমোনিয়া ছিল, জ্বর পাতলা বেঁকে না, খাওয়া খায় না, বমি করে, সারাদিন ঘুমায়, শোয়া থেকে উঠে না। এই সময়টাতে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে জানিয়ে বাড়িঘর, আঙিনা সহ বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেন এ বিশেষজ্ঞ। শিশুকে সুস্থ সবল রাখতে স্থূলতা নিয়ন্ত্রণ এবং খাওয়া দাওয়ায় সচেতন হওয়ার তাগিদও দিলেন তিনি। 19টা পেশেন্ট ডিসচার্জে এখন আমাদের 17টা পেশেন্ট অ্যাডমিটেড আছে। আমরা দেখি করোনাও কিন্তু এখন হচ্ছে এবং বাচ্চাদেরও যে করোনা হচ্ছে না তা না, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রতিরোধের জন্য যে ইমিউনিটি বুস্ট আপ করা, রেজিস্ট্যান্ট পাওয়ার বুস্ট আপ করা, সেটার জন্য আমার একটা খাদ্যের একটা বিশাল ভূমিকা আছে এবং সেখানে পুষ্টিকর খাবার যেটাকে বলে সুষম খাবার, যেমন প্রোটিনও খুব ভূমিকা রাখে এবং ভিটামিনস, যে ভিটামিন সমৃদ্ধ খাবার। এখন ভিটামিন কিসে পাওয়া যায়? ফ্রেশ ফ্রুট, এইগুলোর ভিতরে ম্যাক্সিমাম ভিটামিন থাকে। শিশুর মতো মায়েদেরকেও এসব বিষয় কঠোরভাবে মেনে চলতে হবে বলেন ডক্টর জাহাঙ্গীর আলম। মোটা বাচ্চা মানে অসুস্থ বাচ্চা, এবং এই অসুস্থতাটা হয় মেইনলি হলো মোটার কারণে, বেশিরভাগ অসুস্থতা হয় ডেঙ্গু বলেন, করোনা বলেন, এবং যে কোনো অসুখই হোক মোটা বাচ্চারা কিন্তু দ্রুত এফেক্টেড হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে আজ শুরু হচ্ছে বিশেষ করোনা টিকা ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তরে এক ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিয়ে আগামী মাসে 5-11 বছর বয়সীদের টিকা দেওয়া শুরুর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও 3 কোটি টিকার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। দেশে করোনা শনাক্তের হার কমছে। এক মাস পর শনাক্তের হার 10% নিচে নেমেছে। সোমবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1072 জন আর মারা গেছে 7 জন। এদিকে ডেঙ্গু ও করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এলজিআরডি ও পরিবেশ মন্ত্রণালয়কে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া করোনার বিশেষ বুস্টার ডোজ ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস কনফারেন্সে এ আহ্বান জানান তিনি। বিশেষ ক্যাম্পেইনে 75 লাখ মানুষকে টিকা দিতে 16,000 কেন্দ্রে 33,000 কর্মী কাজ করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বিশেষ করে পৌরসভাগুলো, সিটি কর্পোরেশনগুলো, তাদের এ বিষয়ে পদক্ষেপ বেশি নেওয়া দরকার।
এ সময় আগস্ট থেকে 5 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। আমাদের স্কুলের যে ছেলে মেয়েরাদের টিকা আমরা দিয়েছি, আগামীতে আরো 5 থেকে 11 বছর বয়সের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি এবং তার জন্য যা যা প্রস্তুতি দরকার নেওয়া হচ্ছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে এই কাজটি আমরা করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো 3 কোটি ডোজ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে যৌথ চিরুনি অভিযান শুরুর পর পরিবহন শূন্য হয়ে পড়ে রাজধানীর রাজপথ। বাসের অভাবে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রাস্তায় বাসের দেখা না পেয়ে অভিযান বন্ধ করে স্থান ত্যাগ করেন অভিযান পরিচালনাকারীরা। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আগামী 2 সপ্তাহ অভিযান চলবে বলে জানান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। আরও জানাচ্ছেন রেজা খান। রুট পারমিট না থাকা সহ গণপরিবহনের নানা অনিয়ম রুখতে রবিবার থেকে যৌথ চিরুনি অভিযান শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন, বিআরটিএ ও ডিএমপি। অভিযানের প্রথম দিনে 2 সিটিতে 13টি বাস ডাম্পিং সহ 24 মামলায় 57,500 টাকা অর্থদণ্ড দেয়া হয়। দ্বিতীয় দিনের অভিযান শুরু হলে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা ও অভিযানের নামে হয়রানির অভিযোগ করেন বাসের স্টাফরা। এ সময় বাসে অতিরিক্ত আসন সংযোগ করার দায়ে একাধিক পরিবহনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তীব্র গরমে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা দেন অনেকেই। দুর্ভোগ তো লাগতেছে, মানুষের কষ্ট হয় যে মানুষ নামায় দেয় রাস্তা গাড়ি অন্যায় কাজ করছে না, হাজার হাজার যাত্রী যায় মাস আসছে। রাস্তায় গাড়ি না পেয়ে এক সময় অভিযান বন্ধ করে দেয়া হয়। এজন্যেই এক স্থানে বেশিক্ষণ অভিযান না চালানোর কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এক জায়গায় খুব বেশিক্ষণ বসি না, খুব বড় জোর 1 ঘন্টা বা 2 ঘন্টা বসি এবং কন্টিনিউয়াস আমাদের ঢাকা শহরে আমাদের যে 8 জন ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্পটে বসে। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এ বিশেষ অভিযান চলবে 28 জুলাই পর্যন্ত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন পরিমার্জন কিংবা সংস্কার নয়, বরং রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সিলেট জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেশে নতুন কারিকুলাম নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। এ সময় ধর্মকে বাদ দিয়ে নীতি নৈতিকতা শেখা সম্ভব নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলামে ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই। দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করেছে বলেও অভিযোগ করেন তিনি। দ্বিতীয়বার পেছালো নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এবার ভারতের অনুরোধে 29 আগস্ট থেকে পিছিয়ে 6 থেকে 19 সেপ্টেম্বর নতুন সূচি চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। প্রথমে 12 আগস্ট এই আসর মাঠে গড়ানোর কথা থাকলেও নেপাল ফুটবল ফেডারেশনের নির্বাচনের কারণে পিছিয়ে দেয়া হয়। 7টি দেশের এই টুর্নামেন্ট বসবে নেপালের কাঠমান্ডুতে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শেষ মুহূর্তে টুর্নামেন্টে জায়গা পেয়েছে পাকিস্তান। ক্রিকেট। আগামী 4 বছর খুবই ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ জাতীয় দল। আইসিসি 2023 থেকে 2027 সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্ল্যান চূড়ান্ত করেছে। আগামী 4 বছরে 34 টেস্ট, 59 ওয়ানডে এবং 51টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকো ইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ দল ছাড়া ওয়েস্ট ইন্ডিজ 146, ইংল্যান্ড 42, অস্ট্রেলিয়া 41, ভারত 38 এবং নিউজিল্যান্ড 32টি ম্যাচ খেলবে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আজ থেকে সারাদেশে এলাকা ভিত্তিক লোডশেডিং, সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প। দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আসছে নতুন সিদ্ধান্ত। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা হলে আপত্তি নেই ইসির। অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বিভিন্ন দলের নানা প্রস্তাব। ব্যবসা গরম থেকে সহসাই মুক্তি মিলছে না, অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত বলছে আবহাওয়া বিভাগ।
বাড়ছে সর্দি জ্বর সহ নানা রোগ বালাই এবং সারা দেশে বিশেষ করোনা টিকা ক্যাম্পেইন শুরু আজ 75 লাখ মানুষকে দেয়া হবে সেবা আগস্টে 5 থেকে 11 বছর বয়সীদের আওতায় আনার আশা সবাইকে আবারো শুভেচ্ছা মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই